রানু আপার সাথে এত বড় অন্যায় করলো যে লোকটা তার কাছ থেকেই তো নাকি? আর একটাও কথা বলবে না তোমরা, যারা কিনা আমাদের মায়ের খুনির সাথে হাত মিলিয়েছে তাদের মুখে কোনো নীতি কথা আমি একদমই শুনতে চাই না। আচ্ছা সুকি, তুই জানিস যে রানুকে পাওয়া যাচ্ছে না, তারপর কেন বলছিস এই কথা? অফিসে আসলে বাবা কিছু একটা বলবে তোমাকে, তারপর না হয় বের হয়ে যেও। তাই বলছি, সরকার পরিবারের একজন মূল্যবান সদস্য আছে ওখানে, যার উপর নির্ভর করছে সরকার পরিবারের ধ্বংসের শুরুটা। আমি শুরু করতে পারবো কি পারবো না? কে, কার কথা বলছো তুমি? নুরানি গ্রুপের কাছে সবকিছু ঠিকঠাক বলেছেন তো? জি স্যার, ওদের এজেন্টকে যা শিখিয়ে দিয়েছি তাই বলবে, একেবারে তোতা পাখির মতো স্যার। ফরহাদ খুব বিচক্ষণ একটা ছেলে, ও যদি কিছু টের পেয়ে যায়। স্যার আমি নিজে সবটা দেখছি, কোনো ফাঁক রাখিনি, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। বললাম তো স্যার, কোনো চিন্তা নেই। চিন্তাটা আপনাকে নিয়ে নয়। তাহলে বাবা, ফরহাদ যেমন ছেলে, শেষ পর্যন্ত আমাদের কথায় রাজি হয় কিনা সব ফিরে পেতে হলে ওনাকে তো রাজি হতেই হবে। আর কি কোনো পথ খোলা আছে স্যার? আমি জানতাম তুমি আসবে ফরহাদ। কি ব্যাপার সুকন্যা, আমাকে জোর করে এখানে নিয়ে আসা মানে কি? তুই তো জানিস আমি কি অবস্থার মধ্যে আছি। আমাদের অবস্থা আরো ভয়াবহ ফরহাদ সাহেব। মানে? আগে একটু শান্ত হয়ে বসো ইয়াং ম্যান, চা কফি। আঙ্কেল আমি বসতে আসিনি, আপনাদের জরুরি কথাটা বললে আমি এখন যেতে পারি। সে কি কথা, যাবে মানে? সুকন্যা আমি আমার ফ্যামিলির একটা জরুরি কাজে ব্যস্ত আছি। তুমি এখানে ফ্যামিলির কাজ না, আমার হয়ে কাজ করতে এসেছো। আমি সরি, আমার সব কাজের চাইতে আমার ফ্যামিলি বড় আঙ্কেল। এই কাজটাও যে তোমার ফ্যামিলির জন্যে সেটা অস্বীকার করবে কিভাবে? তোমার ফ্যামিলিকে সুখে রাখতেই তো ছুটি এসেছো এখানে, সবকিছু ফিরে পেতে নাকি? তার মানে এই নয় যে আপনাদের যখন যা খুশি যেভাবে খুশি পুতুলের মতো আমাকে চালাবেন। আচ্ছা আমার নিজস্বতা বলো তো একটা ব্যাপার আছে, তাই না? ফরহাদ তুমি ভুলে যেও না, আমরা তোমাকে জোর করে এখানে আনিনি, তুমি নিজের থেকে এসেছো। তোমরা থামো তো বাবা, আজ এখানে একটা জরুরি অবস্থা তৈরি হয়েছে বলেই তোমাকে আসতে বলেছি। আচ্ছা তো সেটা কি? আগে বসবে তো নাকি? এক্সকিউজ মি, প্লিজ প্লিজ। স্যার নুরানি গ্রুপের তো ঢাকায় এসে আমাদের সাথে মিট করার কথা ছিল আগামী সপ্তাহে, কিন্তু ওরা তো আসবে না। আসবে না মানে কেন? জামিল সন্দেহ করছে বাংলাদেশেরই একটি বড় কোম্পানি এই কাজটি পেতে চায় আমাদেরকে ডিঙিয়ে। সে কারণেই আমরাই চাচ্ছি না নুরানি গ্রুপ এখানে আসুক। আচ্ছা এখন তাহলে কি করতে পারি আমরা? যে করেই হোক আমাদের তো এখন তাদের কাছে পৌঁছতে হবে, প্রেজেন্টেশনটা যে করেই হোক ওদের কাছে পৌঁছে দিতে হবে, আমাদের তুলে ধরতে হবে স্যার। কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাহলে তো আমাদের দুবাই যেতে হবে। এজন্যই তোমাকে আমার এত পছন্দ, একদম বুদ্ধিমানের মতো কথা বলেছে। হ্যাঁ দুবাই যেতে হবে, তোমাকে আর সুকন্যাকে। সম্ভব হলে সেটা আজকে, বুঝতেই তো পারছ খুব দ্রুত প্রেজেন্টেশনটা আনুমানি গ্রুপের সামনে প্রেজেন্ট করতে হবে। হাসছো কেন তুমি? সেটা
কোনোভাবেই সম্ভব না। কারণ আমার পরিবারের এই অবস্থায় আমি কোথাও যাব না। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। রানুর বিষয়ে আমি অলরেডি পুলিশের সাথে কথা বলেছি। স্যার নিজে অনুরোধ করেছেন। আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ওনাকে। না না না, আমাকেই দেখতে হবে পুরো ব্যাপারটা। রানুকে কোনোভাবে খুঁজে না বের করে আমি তো বিধির সামনে দাঁড়াতে পারবো না। আপনি থাকলেও যা করতেন স্যার নিজে সেটা করবেন। স্যারের প্রতি নিশ্চয়ই ভরসা আছে আপনার। আর দেরি না করে যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি যাব না দুবাই। জেদ করো না ফরহাদ, আমরা তোমার এত আপন মানুষ নয় যে তোমার জেদের খেসারত দিতে হবে। তোমার অযৌক্তিক আবদার আমরা মেনে নেব। বি প্রফেশনাল। অল্প কয়েকটা দিনের তো ব্যাপার, তাই না? আমার মনে হচ্ছে কি জানো, আমি একটা চোরাবালিতে পা দিয়েছি। আমি চোরাবালি থেকে যতই বের হতে চাইছি ততই আরো ভিতরে ঢুকে যাচ্ছি। জোর করে আমরা কিছুই করিনি। তুমি চাইলে যে কোনো সময় এই চোরাবালি থেকে বেরিয়ে যেতে পারো। উফ বাবা, থাক না। আমি তাই করব। আমি নেই আর এই হায়াত গ্রুপের সাথে। শ্যামনাথের বিষয় নিয়ে এমন কেন করছো ফরহাদ? পরিবারের বিপদের সময় তাদের পাশে থাকতে না পারাটা আমার জন্য সামান্য বিষয় নয়। বুঝে গেছি আমি যে আমি আমার সম্পত্তি আর ফেরত পাবো না। সো তুই আর তোর বাবা এখন আমার সাথে ইঁদুর বেড়াল খেলাটা বন্ধ করতে পারিস। কি বলছো তুমি এসব? আমরা তোমার সাথে ইঁদুর বেড়াল খেলছি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি আমি বিধির সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছি না তোদের ঝামেলার কারণে। শোন সুকন্যা, এই সম্পত্তির চেয়ে বিধি আমার কাছে অনেক বড় মূল্যবান সম্পদ। আর আমার কাছে আমার বাবা। বাবা কোনো বিষয়ে কষ্ট পাক সেটা আমি মেনে নিতে পারি না। বাবা তোমাকে আগেও বলেছে বাবা জটিল অসুখে ভুগছে, তাই না? আর তাই বাবা চাইছে আমার লাইফটা সেটেল করতে। সেটা তখনই সম্ভব হবে যখন নুরানি গ্রুপের সাথে ডিলটা আমাদের হবে। ডাক্তার বলে দিয়েছে বাবার হাতে আর বেশি দিন সময় নেই। বেশি দিন নেই মানে? 2-1 মাসের মধ্যেই হয়তো বাবা চিরতরে চোখ বন্ধ করবেন। সেই জন্যই তোমাকে হয়তো এত চাপ দিচ্ছে, কারণ বাবার কাছে তো আমি এখনো সেই ছোট বাচ্চাটাই আছি। কাঁদিস না সুকন্যা, তুমি তো আমার এখানকার কান্নাটা দেখছো। আর আমি যে প্রতিনিয়ত কেঁদে বেড়াচ্ছি ভেতরে ভেতরে। আচ্ছা, আমার বদলে যদি জামিল সাহেব তোর সাথে যায় আর আমি যদি ওনাকে সবকিছু বুঝিয়ে দিই তাহলে? বাবা অতটা ভরসা করে না ওনার উপর। তোমাকে দেখার পর থেকে বাবার মুখে হাসি দেখতে পাচ্ছি আমি। যে কোনো কাজে বাবা তোমার উপর নির্ভর করতে পারে নিশ্চিন্তে, সেটা কি তুমি বুঝতে পারো? তাছাড়া টিকিট কাটা হয়ে গেছে তোমার। কিভাবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফ্লাইটের জন্য রেডি হও তুমি। আজকে সন্ধ্যায় আমাদের যেতে হবে। কি বলবো আমি এখন বিধিকে, কি করে বোঝাবো আমি ওকে? এই
নতুন বউয়ের প্রথম সকাল শুভ হোক। শুভ সকাল ফারিয়া, তোমার এই বাড়িতে আজকে প্রথম দিন বউ হিসেবে আমার কি যে ভালো লাগছে। তাতে আমার কিছু যায় আসে না। কাল রাতে রাহাত আমার সাথে যা করেছে সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। এসব কথা ভুলে যাও ফারিয়া, রাহাতের উপর থেকে কি ঝড় গেল সেটাও তো একটু ভাবো। আমি শুধু ভাবছি আমার বাসর রাতটা একটা তিক্ততায় কাটলো, স্বামী ছাড়া নতুন বউকে একা ঘুমোতে হলো, এটা কি কোনো মেয়ের পক্ষে ভোলা সম্ভব? আরে চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হতেই হবে, কত ছেলে কত মেয়ে পছন্দ না করে বিয়ে করে না, সময়ের সাথে ঠিক জমে যায়। কই, আমাদের তো কিছুই হলো না। আর হবে বলেও মনে হয় না। ওই যে কথায় আছে না, যার হয় না নয় তার হয় না নব্বই। কথা না বাড়িয়ে অন্তরা আমার জন্য নাস্তাটা নিয়ে আয়। আর এমনিতে আমার ঘুমটা একদম ভালো হয়নি। রাহাতের কথা ভেবেছো বুঝি সারা রাত? না, আপনার কথা ভেবেছি। ভেবেছি কি করলে আমার চোখের সামনে থেকে আপনাকে দূর করা যায় সেটা। তাহলে তো হয়েই গেল। সামনে খেলা জমবে বলে মনে হচ্ছে। সেই সুযোগ এবার আপনি পাবেন কিনা কে জানে। ও তাই বুঝি। এই অন্তরা যাও যাও, ভাবির কথা শুনতে হয়, না হলে কবে আমার মতো তোমাকেও। সাবধান কায় স্যার, এখন থেকে আমাদের সাথে চলতে হলে এই বাড়িতে তোমাকেও বিচার বিবেচনা করে কথা বলতে হবে। যা খুশি তাই বলার দিন শেষ এই বাড়িতে। আমি তো ভয় পেয়েছি অনিমা, তুমি আমাকে আর ভয় দেখিও না, তাহলে কিন্তু এই সকালের নাস্তাটা মজা করে খেতে পারবো না। অন্তরা আমার নাস্তাটাও এনো প্লিজ, শুধু ভাবিকে খাওয়ালে তো হবে না, গোলা ভাইকেও একটু। তারপর ফারিয়া আজকে কি প্ল্যান তোমার? তোমাদের আরো কোনো প্ল্যান আছে নাকি? তুমি চুপ করো। মা জিদ ধরেছে, আজকে আমাকে ডাক্তার দেখাবে ঢাকায় নিয়ে। এখনই কেন ডাক্তার দেখাতে হবে আমি বুঝতে পারছি না। তুমি বলো অনিমাপু, বিয়ের পর দিনে কেউ ডাক্তার দেখাতে যায়? বিয়ের আগে থেকেই যদি কেউ। থামবে তুমি, দুজন মেয়ের কথা হচ্ছে এখানে, সবকিছু তো কেন না গলাও তুমি। ও বাবা, এই দুজন মেয়ে তুমি কোথায় দেখলে? হ্যাঁ মানলাম যে ফারিয়া মেয়ে, কিন্তু তুমি মহিলা থেকে কবে মেয়ে হয়ে উঠলে? কায়সার, রাহাত এখনো খায়নি ফারিয়া, স্বামীকে রেখে নতুন বউ নাস্তার টেবিলে বসে যাওয়াটা কেমন দেখায় না? আমার খিদে পেয়েছে। বিয়ের আগের মতো করলে তো আর হবে না, বিয়ের পর কিছু নিয়ম আছে সেগুলো তো তোমাকে মানতে হবে, তাই না? আমার মনে হয় জীবনে প্রথম দুলাভাই কোনো ভালো কথা বলল, কি বলিস আপনি? আমি তো সবসময় এরকমই বলি। সেটা তোমাদের বিপক্ষে যায় কিনা তাই তোমাদের কাছে ভালো লাগে না। যাও ফারিয়া যাও, দিনের শুরুতে ভালো একটা কাজ করো। শোনো, ভালো কাজ করতে করতে তখন একটা ভালো অভ্যাসে পরিণত হয়ে যাবে, নাকি বলো? আমাকে আপনার এই পরামর্শ না দিলেও চলবে কাসা ভাই। ঠিক আছে, দিলাম না। যাও ফারিয়া, ডেকে আনো আমার ভাইটাকে। আমরা না হয় ঢেকে রাখবো তোমাদের খাবারগুলো।
গরমই থাকবে। বুঝলো অন্তরা, তোমার বোন দিন দিন ওই মহিলা থেকে মেয়ে হয়ে উঠছে। যাকে বলে একেবারে তন্নি তরুণী। ফ্রেশ হয়ে খেতে সুরাহা। খিদে নেই আমার। ও তাই নাকি? তোর রানুর জন্য এখনো কান্না পাচ্ছে নাকি? ভাবনা হচ্ছে রানু ঢাকায় গিয়ে কিছু খেতে পারছে কিনা। আমাকে বিরক্ত করিস না তো, একা থাকতে দে। একা থাকতে বা রাখতে, তোমাকে তো আমি বিয়ে করিনি তাই না? একসাথে থাকবো, একসাথে সবকিছু করবো বলেই তো পণ করেছি আমরা। ওঠো এসো আমার সাথে। কেন আমাকে বিরক্ত করছিস? আমি তো বলেছি খেতে যাব না, যা এখান থেকে। ঠিকই তো, এখন রানু সামনে এসে দাঁড়ালে ছুটে গিয়ে রানুকে বলবে খিদে পেয়েছে রানু, খেতে দাও। আর আমি বললেই দোষ? কেন আমাকে যন্ত্রণা দিচ্ছিস ফারিয়া? এই জন্যই কি বিয়ে করেছিস তুই আমাকে? মুখ সামলে কথা বলবে রাহাত। আমার সাথে যা করেছ তারপরও বলছো আমি যন্ত্রণা দিচ্ছি, আর আমার সারা জীবনটা যে যন্ত্রণায় ভরে দিয়েছ, এখন একটা ফুল দেখলেও মনে হয় কাটা আছে সেটাতে, আমার শরীরে বিঁধতে পারে, আমাকে ক্ষত বিক্ষত করতে পারে, আর বলছো আমি তোমাকে যন্ত্রণা দিচ্ছি। আমি বলেছিলাম তোমাকে এই বাড়িতে আমাকে নিয়ে আসতে, আমি বলেছিলাম আমাকে বিয়ে করতে, আমি বলেছিলাম আমার সন্তানের পরিচয় দিতে। আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতেই চেয়েছিলাম, তাহলে কেন ডেকে এনে আমাকে যন্ত্রণা দিচ্ছ তুমি? আমি এখনো রানুর কোনো খবর বের করতে পারিনি, আর মনে হয় না কোনো খবর পারবো নিতে। পারবে না মানে? আমাকে আজকেই দুবাই যেতে হবে। দুবাই? বিয়ের পরদিন স্বামী স্ত্রী খাবার টেবিলে একসাথে খাবার খাবে, এটাই তো নিয়ম। কাল বিয়ের রাতে নতুন বিবাহিত স্ত্রীকে বাসরঘর ছেড়ে বের হয়ে আসতে হলো, আর আজ সকালে বলছো স্ত্রীর সাথে বসে তোমার খেতে ইচ্ছে করছে না। কি চাও তুমি রাহাত বলো তো? আমার কোনো সম্পদ চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু আমার রানু আপাকে চাই। প্লিজ আমার রানু আপাকে ফিরিয়ে দাও, শুধু একবার ফিরিয়ে দাও। প্লিজ প্লিজ এভাবে বলো না বিথি। এভাবেই বলবো আমি? তুমি অফিসে না গেলে আজকে আমি অফিসে যাব। তুই যাবি মানে? হ্যাঁ আমি যাব অফিসে, বসবো তোমার চেয়ারে, দেখবো অফিসে কোনো সমস্যা আছে কি। কোনো সমস্যা নেই তো তোমার? তুই বসবি?